নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করব একটা ক্রিকেট দিয়ে, সেটা হচ্ছে সৈয়দ মুস্তাফা আলী ট্রফি। সেটা হচ্ছে টি টোয়েন্টি টুর্নামেন্ট, ইন্টারনাল ইন্ডিয়ান স্টেটগুলো খেলে। তো খেলা শুরু হয়েছে গতকাল, আমি কভার করিনি, আজকে অনেক ম্যাচ আছে। প্রথম ম্যাচ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে ইডেন গার্ডেন্সে। না, এইটা প্রথম ম্যাচ হচ্ছে এইটা, এক মিনিট ফিক্সচারটা দেখিয়ে দিই। প্রথম ম্যাচ শুরু হবে ইডেন গার্ডেন্সে, বেঙ্গল ভার্সেস ঝাড়খণ্ড। বেঙ্গল যথেষ্ট শক্তিশালী টিম এই টি টোয়েন্টি টুর্নামেন্টে ঝাড়খণ্ডের তুলনায়। তো বেঙ্গল যদি আগে ব্যাট করে তাহলে ধরে নিন 150 অ্যারাউন্ড স্কোর হবে, আর ঝাড়খণ্ড ব্যাট করলে তার চেয়ে কম স্কোর হবে, এটাই ধরে নেওয়া যায়, বা বেঙ্গল ব্যাট করলে 170-180 দিকেও হতে পারে। এই হচ্ছে মোটামুটি বক্তব্য। আর বরোদা ভার্সেস হিমাচল প্রদেশ, বরোদাও খারাপ না, বরোদা আগে জিতেছে নিশ্চয়ই, দেখে একবার। হ্যাঁ, বরোদা জিতেছে, 10ই জানুয়ারি খেলা ছিল, 168 করেছিল বরোদা, আর উত্তরখণ্ড 163 করেছে। সুতরাং বরোদা ওই 160 করতে পারে। ছত্তিশগড় ভার্সেস মহারাষ্ট্র, মহারাষ্ট্র যথেষ্ট শক্তিশালী টিম, ছত্তিশগড় ওই তুলনায় কিছু করতে পারবে না। হায়দ্রাবাদ ভার্সেস ওড়িশা, এখানে দেখি কি কি ম্যাচ আছে সেটা আমার পক্ষে বলা সুবিধা হবে। হায়দ্রাবাদ ভার্সেস ওড়িশা, হায়দ্রাবাদ আরামসে জিতে যাবে এটুকু আমি এক্সপেক্ট করছি। জম্মু কাশ্মীর ভার্সেস ত্রিপুরা, ত্রিপুরা হয়তো খুব একটা শক্তিশালী নয়, জম্মু কাশ্মীরও ইটসেলফ শক্তিশালী নয়, এই খেলাটা খুব ইন্টারেস্টিং হবে না হয়তো। কর্ণাটকা ভার্সেস পাঞ্জাব, কর্ণাটকা ভালো টিম, পাঞ্জাব একটু দুর্বল কর্ণাটকার তুলনায়। রেলওয়েজ ভার্সেস উত্তরপ্রদেশ, হ্যাঁ উত্তরপ্রদেশে মোস্ট প্রবাবলি ভুবনেশ্বর কুমার খেলছেন, তো উত্তরপ্রদেশ এমনিও ভালো টিম, রেলওয়েজ মোটামুটি টিম। তামিলনাড়ু ভার্সেস আসাম, তামিলনাড়ু ভালো টিম। বিহার ভার্সেস সিকিম, বিহার এভাবে একটু বেটার টিম। দিল্লি ভার্সেস আন্ধ্রা, এগুলো আগামীকালের ম্যাচ, আন্ধ্রা ভালো টিম, দিল্লিও খারাপ না, সেখানে দেখা যাবে। তো আজকের ম্যাচের প্রেডিকশন, বেঙ্গলকে ধরতে পারেন, গুজরাট ভার্সেস উত্তরাখণ্ড গুজরাটকে ধরতে পারেন, হায়দ্রাবাদ ধরতে পারেন, আর বরোদা ধরতে পারেন, মহারাষ্ট্র ধরতে পারেন, উত্তরপ্রদেশ না রেলওয়ে সেটা ছাড়ুন, কর্ণাটকা ভার্সেস পাঞ্জাবে কর্ণাটকাকে ধরতে পারেন। যদি মাল্টি বানাতে চান বানিয়ে খেলতে পারেন, অসুবিধা নেই খুব একটা, ঠিক আছে। যাই হোক, এটা হলো সেকেন্ড ম্যাচ, হচ্ছে বিগ ব্যাশ। সেকেন্ড যে টুর্নামেন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগ ব্যাশ। বিগ ব্যাশে পার্থ স্কর্চার্স ভার্সেস হওয়ার্ড হারিকেন। পার্থের কি অবস্থা একবার দেখে নিই, পার্থের অবস্থা ভালো নয়, তবে হোবার্টের অবস্থাও কি খুব ভালো দেখি। হোবার্ট হারিকেন, হ্যাঁ হোবার্টের অবস্থা এখন, হোবার্ট 4-এ আর পার্থ স্কর্চার্স 5-এ, তো ঠিক আছে, দুজনের কাছাকাছি আছে। আর খেলা খেলা কোথায় হবে দেখি, পার্থে খেলা হবে। সুতরাং পার্থে খেলা হওয়ার জন্য পার্থের একটু বেশি সুযোগ আছে, রেজাল্টগুলো দেখা যাক। পার্থ যদি প্রথমে ব্যাট করে, দেখুন পার্থ প্রথমে ব্যাট করলে ভালোই রান করছে, 160-170 প্লাস করে ফেলছে পার্থ, সেদিনকে পার্থ জিতছে। আর পার্থ পরে ব্যাট করলে পার্থ টপ করে চেস করতে পারছে না, হারছে মোটামুটি চেস করতে না পেরে। হোবার্ট ঠিকঠাক টিম, হোবার্টের টিমটা ব্যালেন্সড আছে মোটামুটি। কলিন মনরো পার্থের ভালো ব্যাট করছে, জস ইংলিশ ভালো ব্যাট করছে, বেন ম্যাকডরমট হোবার্টের ভালো ব্যাট করছে, কলিন ইনগ্রাম। তবে পার্থের যে ক্যাপ্টেন অ্যাস্টন টার্নার, ও খুবই ভালো লাগে আমার ওর ব্যাটিং দেখতে, কিন্তু ও অনেক পরে নামছে, সেরকমভাবে ব্যাট করতে সুযোগ পাচ্ছে না।
দেখা যাক আজকে কিরম অবস্থায় নামে। ক্যামেরন গ্রিন আজকে বোধ হয় খেলতে, না খেলতে আসবে কিনা জানি না, এখন তো টেস্ট চলছে সুতরাং খেলতে আসার চান্স নেই। মিচেল মার্স ভালো ব্যাট করছে, খারাপ করছে না। জেসন রয় মাঝারি খেলছে, এক একদিন খেলছে এক একদিন পারছে না। তবে কলিন মুনরো বেশ ভালো ফর্মে আছে। এদিকে হ্যান্সকম ভালো খেলছে, ডেভিড মালান টপ ফর্মে আছে, মোটামুটি দারুণ খেলছে। আর এছাড়া ডাইসি শর্ট তেমন কিছু করতে পারছে না, ডাইসি শর্টের থেকে এক্সপেকটেশন অনেক। কলিন ইনগ্রাম ঠিক আছে মোটামুটি, আমার মনে হয় পাঁচ স্কচাস আজকে প্রথমে ব্যাট করলে হয়তো জিতে যেতে পারে, ঠিক আছে হয়তো। তবে হোবার্ট খারাপ খেলছে না, এটা হলো ক্রিকেটের কথা। আর ফুটবল নিয়ে আর কিছু কথা বলেনি। টেনিস চলছে দেখছেন তো, টেনিসে প্রচুর ম্যাচ চলছে আজকে, বোধহয় ডেভিড গফিনে খেলা আছে টেনিসে। এই যে আজকে ইংল্যান্ড প্রিমিয়ার লিগে দুটো ম্যাচ আছে, শেফিল্ড ইউনাইটেড ভার্সেস নিউ ক্যাসেল ইউনাইটেড। নিউ ক্যাসেল শেফিল্ডের চেয়ে একটু ভালো, কিন্তু শেফিল্ড ঘরের মাঠে কী করবে বলা মুশকিল। শেফিল্ড খুব খারাপ ফর্মে ছিল, এখনও সেই ফর্ম থেকে বেরিয়ে এসছে বলে আমার মনে হয় না, তো দেখা যাক কী হয়। ও বার্নলি ম্যানচেস্টার ইউনাইটেড আর আছে উলভামটন আর এভারটন, তিনটে ম্যাচ আছে। তো বার্নলি আর ম্যানচেস্টার ইউনাইটেডে আশা করি ম্যানচেস্টার ইউনাইটেড জিতে যাবে, ঠিক আছে। শেফিল্ড ইউনাইটেডে শেফিল্ড জিতলে ভালো, তবে নিউ ক্যাসেল খারাপ খেলছে না, নিউ ক্যাসেল জিতে যেতে পারে। শেফিল্ড ঘরের মাঠেও যে খুব অ্যাডভান্টেজ নিতে পারবে মনে হচ্ছে না। উলভামটন আর এভারটন, উলভামটন মোটামুটি খারাপ খেলছে না, উলভামটন জিতলে ভালো। এই ম্যাচটা একটু বেশি পরিমাণ কর্নার হতে পারে, আর ম্যানচেস্টার ইউনাইটেডে মোটামুটি কর্নার হবে, বিশাল কিছু হবে এক্সপেক্ট করছি না। গ্রানাদা আর ওসাসুনায় গ্রানাদা জিতবে আশা করছি। অ্যাটলেটিকো মার্সিদাদ আর সেভিয়ায় খেলাটা ড্র হতে পারে, নইলে এটা অ্যাটলেটিকোর পক্ষে ধরতে পারেন। অ্যাটলেটিকো ভালো ফর্মে আছে, কিন্তু ভালো ফর্মে থাকা টিমও অনেক সময় ড্র করে ফেলে। নেদারল্যান্ডের খেলা হচ্ছে আট্রেক্ট, আট্রেক্টের আট্রেক্ট জিততে পারে ভিটেসির সঙ্গেও। আর একটুখানি আমি টেনিস আলোচনা করে নিই। এটিপি অ্যান্টালায়ার বোধ হয় ডেভিড গফিন, হ্যাঁ দারুণ খেলা আছে ডেভিড গফিন আর অ্যালেক্স ডিমিনায়রের খেলা, আর বুবলিক ভার্সেস জেরেমি চার্ডি খেলা। তো আমার পছন্দের প্লেয়ারের মধ্যে, মানে আমার প্রেডিকশানের মধ্যে আমি ডেভিড গফিনকে রাখতে পারি, যদিও অ্যালেক্স ডিমিনায়র জিততেই পারে এই ম্যাচটা। আর বুবলিকের চেয়ে চার্ডি আমার একটু পছন্দ, তবে বুবলিক এই ম্যাচটা জিততে পারে। দুটো ম্যাচই তিন সেটে গড়াবে এক্সপেক্টেড, এটা ধরুন আমি চারটিকে ধরলাম। খেলার আগে ধরার কিছু নেই এই ধরনের বড় ম্যাচগুলো, আপনাদের সেটাই বলার। যদি ধরতে হয় অল্প কিছু রাখতে পারেন, কিন্তু ফার্স্ট সেটটা ওয়েট করুন। ফার্স্ট সেট যদি ধরুন ডেভিড গফিন জিতে যাচ্ছে, তাহলে অ্যালেক্স ডিমিনাওয়ারের পক্ষে লাগাতে পারেন। অ্যালেক্স ডিমিনাওয়ার যদি পুরো শেষ পর্যন্ত নাও যেতে, তাহলেও কিন্তু ক্যাশ আউট করে বেরিয়ে আসতে পারেন, উল্টোটাও আপনি করতে পারেন। আপনার কোনো ফেভারিট প্লেয়ার রাখার দরকার নেই, এইসব খেলায় ফেভারিট প্লেয়ার অনুযায়ী খেলা হয় না। খেলাটা আপনি খেলা দেখবেন, দেখে যেটা অনুভব করবেন যে আচ্ছা এ ফার্স্ট সেট হারছে, তাহলে একে একটু যদি টাকা লাগানো যায়, ব্যাক করা যায়, তাহলে এ হয়তো পরবর্তী সেট জিতবে, তাতে আমি ক্যাশ আউট করে বেরিয়ে আসবো। এটাই ফান্ডা হওয়া উচিত এই ধরনের খেলায়, এরা তো খুব বড় প্লেয়ার, যে কোনো মুহূর্ত থেকে কাম ব্যাক করতে পারে। আবুধাবি WTA সাকারি আর সাবালেঙ্কার খেলায়, সাবালেঙ্কা আশা করি জিতে যাবে, আর কুডের মেটোভা জেতার চান্স অনেক বেশি। অস্ট্রেলিয়ান ওপেন কোয়ালিফিকেশন বর্না গোজো আর লোরেনজো গুস্টেনো, বর্না গোজোর জেতার চান্স আছে, ডেনিস কুডলার তো জেতার চান্স আছেই,
ল্যাক্সসনেনের জেতার চান্স ভালোই আছে। রামকুমার রামানাথন ভার্সেস টুংলিন উ, আমি চিনি না টুংলিন উকে, রামকুমার রামানাথনের খেলা অল্প দেখেছি, এর সামনে কেমন খেলবে বলা খুব মুশকিল। ম্যাক্সিমিলিয়ান হয়তো জিততে পারে, চান্স আছে। ঠিক আছে, আমি খুঁজে খুঁজে চেষ্টা করছি যে জুমহুর, ডামির জুমহুরের জেতার চান্স আছে। জেসন কাবলার, আর বার্নার্ড টমিক, আমার যদি চেনাশোনা থাকে সেইখান থেকে আমি বলছি, আমি যাদের খেলা আগে দেখেছি সেইখান অনুযায়ী আমি একটা প্রেডিকশন করার চেষ্টা করছি। ম্যাক্স পুরসেল আগেরটা জিতেছে, আজকে কি পারবে? আসলানের সঙ্গে পাড়া শক্ত হতে পারে। রোমান সাফিউলিন, ব্যাস এতটাই আজকে হোক, আর বেশি প্রেডিকশন করা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এত প্লেয়ার দেখছেই পাচ্ছেন যে সবাইকে থেকে খুঁজে পাওয়াও শক্ত আর চেনাও শক্ত। সেই হিসাবে এটাই আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন। আর প্রেডিকশান হোক বা আমার ভিডিও যে পদ্ধতিতে করছি সেটা কেমন লাগছে জানাবেন। আর হ্যাঁ, অনেকে বলেছেন দাদা বেড স্লিপ দিন, বেড স্লিপ দেওয়াটার ঘটনা নয়, ঘটনা হচ্ছে আমি দিনে একটা কি দুটো বেড খেলি, এটা হচ্ছে ব্যাপার। আমি এই যে এখন বলে দিলাম, এই এবার কাজে বসবো, এখন আমি আর খেলতে পারবো না। সন্ধেবেলা মানে আমার 8:30 থেকে 9টা পর্যন্ত আমি কোনো সময় পাই না এখন থেকে, ঠিক আছে? তারপর যদি সময় পাই তখন একটা দুটো খেলি, কখনো কখনো বিগ ব্যাশের একটা খেলি, সেটা তাও বলে দিচ্ছি কি খেলি। ফার্স্ট ইনিংসের ব্যাটিং যদি ওই তলার যে রানটা থাকে সেটার ওভার, অথবা ওপরের যে রানটা থাকে তার আন্ডার, এইটা কখনো কখনো আমি খেলি বিগ ব্যাশে। এছাড়া আমি সারাদিনে আর কোনো বেট খেলি না, আবার রাত্রিরে যদি সুযোগ পাই তখন আমি খেলি, ঠিক আছে? এখানেই শেষ করলাম, ভালো থাকবেন। যদি আমি অন্য কোনো বেট খেলি তাহলে আমি অবশ্যই বেট স্লিপ শেয়ার করবো, সেটাও আমি জানিয়ে রাখলাম।